এখনো চিরাচরিত উৎসবমুখর নির্বাচনী আমেজ দেখা যায়নি রাজধানীর ছাপাখানাগুলোতে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা জোরে সোরে প্রচার শুরু করলেও পোস্টার, ব্যানার ও লিফলেটের অর্ডার আসছে কম। বিএনপি সহ কয়েকটি দলের নির্বাচন বর্জন করা এর কারণ বলে দাবি ছাপাখানা মালিকদের, তবে আশায় আছেন তারা। এবার জাতীয় নির্বাচন ঘিরে তেমন ব্যস্ততা নেই রাজধানীর প্রেস পাড়া খ্যাত ফকিরাপুলে। নতুন বছরের ক্যালেন্ডার, ডায়েরি ছাপানো হচ্ছে বেশিরভাগ ছাপাখানায়। একই অবস্থা পল্টন সহ আরও কিছু এলাকার। ছাপাখানার মালিকরা বলছেন, এবার বিএনপি সহ কিছু দল নির্বাচনে না আসায় কাজ আসছে কম। এছাড়া ভোটের প্রচারে অনেকে বেছে নিচ্ছেন ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে, তবে সময়ের সাথে সাথে কাজ বাড়বে প্রত্যাশা তাদের। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। যদি সোশ্যাল নির্বাচনটা হইতো তো আমরা প্রচুর পোস্টার করতে পারতাম। আমরা তো এই আশায় ছিলাম যে একটা 5 বছরের একটা নির্বাচন হয়, এই নির্বাচনে কিছু পোস্টার করতে পারলে আমাদের কিছু পয়সা থেকে তুলনা অনেক কম। এবার কাজ নাই বলে চলে। বিএনপি আসলে বা প্রত্যেকটা দল যদি আসতো তাহলে হয়তো আমাদের আরও বেশি কাজ হইতো। কোনো উৎসবমুখর নাই, কোনো পোস্টারিং নাই। তবে কিছু কিছু ছাপাখানায় পাচ্ছে ভালো অর্ডার, এতে খুশি কর্মচারীরা, করছেন ওভারটাইম ডিউটি। মানে আসলে ঘর সিজন, তো এখন নির্বাচনের প্রচারণায় পোস্টারের কাজটাই বেশি। আগে দেখা গেছে আপনার 8টা 9টা, এখন দেখা গেছে একটু মানে সবাই পোস্টার একটু তাড়াতাড়ি চায়, তো এই জন্য আমাদের রাত্রে 2টা 3টা ইনশাল্লাহ প্রতিদিনই হয়। আমরা তো কাজ আবার শুরু করলাম আর কি, আরও হবে সামনের দিকে অর্ডার করতে পারবো। দ্বাদশ সংসদ নির্বাচন হবে আগামী 7ই জানুয়ারি। 5ই জানুয়ারি সকাল 8টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। মোহাইমিনুল খান, অপু, ডিবিসি নিউজ, ঢাকা।